আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে R2VPNটা ইউজ করবেন। এটা লিঙ্ক থেকেও আপনারা R2VPNটা ডাউনলোড করতে পারেন, আর চাইলে আপনারা প্লে স্টোরে গিয়ে R2VPN লিখে সার্চ করলে এই অ্যাপসটা পাবেন। ওইখান থেকে আপনারা ডাউনলোড করার পর ওপেন করবেন। এভাবে ওপেন করার পর এখানে প্রথমে লগ ইন করার জন্য ইউজার পাসওয়ার্ড লাগবে। ইউজার জায়গায় ইউজার আর পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড বসিয়ে দিবেন। তো এই ইউজার পাসওয়ার্ড এই যে R2VPN-এর ইউজার পাসওয়ার্ড এরকম থাকে। হ্যাঁ, এখান থেকে ইউজারটা আমি কপি করে নিয়ে ওইখানে পেস্ট করে দিচ্ছি। আপনারা চাইলে কপি না করে আপনারা টাইপ করে বসাইতে পারেন এই ইউজার পাসওয়ার্ড। তো এভাবে ইউজার পাসওয়ার্ড বসানোর পর এটা লগ ইন করবেন। প্রথমে এই যে এখানে লগ ইন করবেন। লগ ইন করার পর এই যে এখান থেকে আপনি পেলোড সিলেক্ট করবেন। এটা সৌদি আরব, দুবাই, কাতার, মালদ্বীপ প্রায় কয়েকটা দেশেই চলে। তো আপনি যে দেশে ইউজ করবেন ওই দেশের পেলোডটা প্রথমে সিলেক্ট করে নেবেন। আমি এটা আরব আমিরাতের ইতিসালাত নেটওয়ার্কে এটা ইউজ করব। তো আমি ইতিসালাত পেলোডটা সিলেক্ট করে নিলাম। এভাবে পেলোডটা সিলেক্ট করার পর এখানে কানেক্ট বাটনে ক্লিক দিবেন, এটা কানেক্ট নিয়ে নেবে। এই যে এভাবে কানেক্ট করে আপনারা এটা ইউজ করতে পারেন।